প্রিয় দর্শক, চলুন দেখে আসি টেক্সট থেকে কিভাবে আমরা ভয়েজে পরিণত করতে পারি। সেজন্য আমাকে ব্যবহার করতে হবে একটি সফটওয়্যার এবং একটি সফটওয়্যারকে আপডেট করতে হবে। তাহলে প্রথমে আমরা ইস্যুতে যাব। এখানে আমার ইউসি শর্টকাট করে রাখা আছে, আমি ইউসিতে ঢুকলাম। ঢোকার পর এখান থেকে আমি লেখাটাকে সিলেক্ট করে নেব, যতটুকু প্রয়োজন আপনি যতটুকু নিতে চান। ঠিক আছে, আমি এটুকু কপি করে নিলাম। এরপরে দেখেন যেখানে একটা চিহ্ন উঠে আছে কোনাতে, এই চিহ্নটাতে আপনি ভয়েস করতে পারবেন, বা এখানে T2S এই সফটওয়্যারটাকে নিতে হবে, আপনার ডাউনলোড করতে হবে। এখানে দেখুন আগের আমার কিছু টেক্সট আছে, এটাকে আমি এখান থেকে নিউ ফাইল করব। একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে। এখানে আমি পেস্ট করব, যেটা কপি করলাম সেটা পেস্ট করেছি এখানে। দেখুন পেস্ট করার পরে বা সেখানে প্লে করে দিন, আপনি প্লে করে দিলে তেমনই থাকবে, দেখবেন এতে যে কথা কখনো বলছে। কোনো পরিবর্তন আসবে না। আমরা নিজেরাই জানি যে আমরা বিশ্বের সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম, আর আমাদের এই জয় সেরার বিপক্ষে জয় বলছিলেন ফরাসি তারকা পল পগবা। এবং আপনি এটা ইচ্ছা করলে এই এমবাপের জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনাকে হারিয়ে 4-3 গোল। আমি দেখেন এখান থেকে স্পিড বাড়িয়ে দিলাম এমবাপের জোড়া গোলের সুবাদে, এখানে ভয়েস চেঞ্জ কাইলিয়ান এমবাপের জোড়া গোলের সুবাদে। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে কাইলিয়ান এমবাপের জোড়া গোলের যে কোনো ভয়েস করতে পারবেন। এটাকে কাইলিয়ান এমবাপের জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনাকে হারিয়ে চার মাইনাস এটাকে তিন আপনি গোলের জয় সেভ নিয়ে করুন, পরের তাহলে রাউন্ডে উঠে গেছে দিল্লির দেশের দল। দেখেন লেখা ম্যাচে আছে গোল না পেলেও পুরো গ্র্যান্ড মিডফিল্ড যেন এক্সপোর্ট। নিজের আয়ত্তে রেখেছিল এখান ফরাসি থেকে তারকা পল এখানে আপনি পগবা। এক্সপোর্ট আস্ট অডিও ফাইল করলে এটা আপনার অডিও ক্লিপে সেভ হয়ে যাবে। তাহলে আমরা এটা একটা অডিও ক্লিপে সেভ করি, এখানে থেকে সেভ করলাম। দেখুন এটা কোথায় সেভ করব, সেজন্য জায়গা এসেছে। আমি এখানে ওপরে লেখা আছে, এখানে সেভ দিয়ে দিলাম এটাকে। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে এবং এখানে দেখেন সেভ হচ্ছে, এক্সপোর্টিং হচ্ছে। কিছুটা সময় নেবে এক্সপোর্ট হওয়ার জন্য। ওকে, আমাদের এক্সপোর্টটা হয়ে গেছে, এখানে ডান বলে দিয়েছে। আমরা এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর এখানে আমার ফাইল ম্যানেজার শর্টকাট করা আছে, আমি ফাইল ম্যানেজারে ঢুকলাম। দেখুন এসডি কার্ডে গেলাম, এসডি কার্ড থেকে আমার ঠিক অডিও ডিটেক্টরে গেলাম, এখান থেকে ফাইলটাকে প্লে করলাম। তেমনই থাকবো, এতে কখনো কোনো পরিবর্তন আসবে না। আমরা নিজেরাই জানি যে আমরা দেখুন বিশ্বের সেরা সেটা আমার খেলোয়াড় সেভ হয়ে গেছে খেলোয়াড়ের এবং বিরুদ্ধে আমাকে খেলতে পড়ে শোনাচ্ছে নেমেছিলাম, অডিও ক্লিপ আর হিসেবে। আমাদের এই জয় সেরার এখন বিপক্ষে আপনার জয়। মোবাইলে যদি এই অপশনটা না হয় বা হতে না চায় অ্যাপস দেওয়ার পরে, তাহলে আপনাকে করতে হবে, আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন একটু সময় নিচ্ছে আমার ওপেন হতে, আমার সেটটা অনেক ভারী হয়ে গেছে। অনেক অ্যাপস আছে আপনাদের জন্য যেগুলো আমি কাজ করি। এখানে দেখেন গুগল TTS লিখলে আপনি একটা অ্যাপ চলে আসবে। হ্যাঁ, সেই অ্যাপসটাকে অবশ্যই আপনি আপডেট করে নেবেন। এখানে দেখেন যে এটা আমার অলরেডি আপডেট দেওয়া আছে, গুগল টেক্সট টু স্পিক। হ্যাঁ, এটা আপনি আপডেট করে নেবেন। নেওয়ার পরে আপনি আবারও চলে যাবেন সেই সফটওয়্যারে যেটাতে আমরা গিয়েছিলাম প্রথমে কথা বলানোর জন্য। এটাতে যাওয়ার পরে এখান থেকে আপনাকে ভয়েস সিলেক্ট করতে হবে। এখানে এসে দেখুন সেটিং, সেটিংয়ে যায়, এখানে আপনাকে ভয়েস অবশ্যই ভয়েসের এখানে বাংলাদেশ করে দিতে হবে। এখানে ইংলিশ বা অন্য কোনো ভাষায় থাকতে পারে, তাহলে এখান থেকে আপনি এটা হয়ে যাবে। আর এটাকে ভয়েসটাকে আপনাকে বাংলা একটা ডাউনলোডও দিতে হবে, তো সেজন্য প্রথমে যেতে হবে আপনাকে সেটিংয়ে। আমরা সেটিংয়ে গেলাম, সেটিং থেকে অবশ্য আমরা চলে যাচ্ছি ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে টেক্সট টু স্পিকার আউটপুট, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে গুগল এই সেটিংটাতে ঢুকতে হবে। ঢোকার পরে এখান থেকে আপনি গুগল থেকে বিভিন্ন অপশন আছে,
এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ এখানে আসবে অনেকগুলো, দেখেন আমি সিলেক্ট করে রেখেছি বাংলাদেশ, আর ইনস্টল ভয়েস ডাটা, এখানে আপনার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আসবে। এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিলে, যখন আমার এখানে ডাউনলোড করা আছে, আপনাকে এটা ডাউনলোড চাবে, এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে বন্ধুরা। আপনি অবশ্যই যে কোনো টেক্সটকে বাংলা বা ইংলিশে ভয়েস দিবে, এটা নিঃসন্দেহে যে কোনো সেটে করা যাবে, অ্যান্ড্রয়েড ভার্সন হতে হবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যেন আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারি। আসসালামু আলাইকুম।